সৎ মায়ের উপর সৎ ছেলের কোনো হক বর্তাবে কিনা, হক আছে কিনা তার? সৎ মায়ের যেহেতু বাপের স্ত্রী, জি যদিও সৎ মা হোক, সে যদি কষ্ট পায় এমনি স্বাভাবিকভাবে তার হক নেই, জি, কিন্তু যেহেতু বাপের স্ত্রী হিসাবে, জি, আর এমনটি হতে পারে যে নিজের মা ছোটবেলা মারা গিয়েছে, জি, এই সৎ মা তাকে লালন পালন করেছে, এমনটিও তো হতে পারে, হতে পারে যে সৎ মা তাকে দুধ পান করিয়েছে, তাও হতে পারে। এই জন্য তার প্রতি এহসান করা, দয়া করা, এটা তার কর্তব্য। তাশাহুদ তিনি যদি সালাতে ভুলে যান, অথবা দুরাকাতের স্থলে তিনি তিন রাকাত পড়ে ফেললেন, অথবা তিনি এই ক্ষেত্রে তারকে সেজদায়ে সাহু দিতে হবে কিনা, দোয়ায় কোনো ভুল পড়লেন বা ভুলে গেলেন? জি, যদি দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়তে ভুলে যান বা বসতে ভুলে যান, জি, দাঁড়িয়ে গেলেন, তাহলে তিনি সো সেজদা দিয়ে তিনি নামাজ শেষ করবেন, জি। আর যদি দু রাকাত জায়গা যদি তিন রাকাত দাঁড়িয়ে যায়, জি, তাহলে দাঁড়ানোর পর যদি মনে আসে বা রুকু সেজদার আগ পর্যন্ত যদি মনে আসে, তাহলে তিনি ফিরে যাবেন, আবার বসে যাবেন, বসে গিয়ে তিনি তাশাহুদ পড়ে সেও সেজদা দিয়ে নামাজ শেষ করবেন। আর যদি তিন রাকাতের সে কমপ্লিট করে ফেলেন, তাহলে আরেকটি রাকাত তার সাথে মিলে লাস্টে সেও সেজদা দিয়ে নামাজ শেষ করবেন। উনি জানতে চেয়েছিলেন যে দোয়ায়ে কুনুত যদি ভুলে যান, দোয়ায়ে কুনুত যদি কেউ ভুলে যান বা পড়লেন না, তাহলে অনেকের মতে দোয়ায়ে কুনুত ওয়াজিব নয়, তাহলে কোনো সেজদা লাগবে না। তবে আহনাফের মতে, মানে হানাফি মাজহাবের মতে, দোয়া কুনুত পড়া ওয়াজিব। এই জন্য তাদের দৃষ্টিতে দোয়া কুনুত না পড়লে সেও সেজদা দিন, মুহতারামের সাথে সেজদা দিয়ে দেন, বাস আপনি নিরাপদ থাকবেন। আমাদের একটু সংক্ষেপে সেও সেজদার পদ্ধতিটা একটু বলবেন। সেও সেজদার পদ্ধতি তো আসলে আমাদের তো একটা আছেই, সেটা হলো তাশাহুদের, শুধু তাশাহুদ পড়ে, এবার একদিকে সালাম ফিরে, তারপরে দুটো সেজদা দিবে, আবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, তাশাহুদ দরুদ ইত্যাদি শেষ করে সালাম, দুদিকে সালাম পেয়ে শেষ করবে। আরেকটি নিয়ম আছে, সেটা হলো যে তাশাহুদ পরে, দরুদ পরে, সব কিছু শেষ করবে, এরপরে মানে দোয়া পর্যন্ত শেষ করে, মাসরা পরে এবার দুটি সেজদা তিনি দেবেন, তারপর দুদিকে সালাম পেরাবেন, এটা একটা নিয়ম আছে। দুটো হাদিস সম্মত, হাদিস সম্মত। তিনি নিজের উমরা করেছেন, এখন তিনি তার মা বাবার জন্য আবার উমরা করতে পারবেন কিনা? জি, নিজের উমরা করেছেন, যদি মা বাবার জন্য সেখানে করতে চান, করতে পারেন। আসলে ওলামায়ে কেরামের, যদি আমরা সাধারণ মানুষ বা এক আলেম আলেমের দিন আর এক আলেমের দিনকে যদি সমালোচনা কোনো বিষয়ে করতে চান, সেটার বিষয়টা কী হবে, সুন্দর আসলে পদ্ধতিটা কী হবে? সমালোচনা করা, কারো কটুক্তি ব্যঙ্গুক্ত করা শরীয়তে জায়েজ নেই। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, জি। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হতে বলেছেন যে প্রত্যেকের ইন্না দেমা আকুম ওয়ামালাকুম ও আরাদম হারাম আলেক হুরমত ইয়াউমকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা, যে একজনের সম্মান মর্যাদা, তার রক্ত, তার মাল সম্পদ আরেকজনের কাছে নিরাপদ থাকবে, জি। যেমন আজকের দিনে যেমন নিরাপদ, কারোর রক্ত ধরানো জায়েজ না, অর্থাৎ আজকের দিন বলে বিদায় হজের কথা বলছে, তাই বোঝা গেল বিদায় হজের বাসনে আল্লাহ রাসূল বলছে প্রত্যেকের জান, মাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা থাকবে আরেকজনের কাছে, জি। কাজে আরেকজনের অপমানজনক কোনো কথাবার্তা বলা, এটা কারোর জন্য জায়েজ নেই। আর এক মুসলিম আরেক মুসলিমের ভাই, অতএব ভ্রাতৃত্ব বন্ধন কীভাবে টিকে থাকবে সেই চেষ্টা করতে হবে। যদি কোনো ভাই ভুল করেন, ভুল হতে পারে, কিন্তু সেটা মিডিয়াতে সমালোচনার মাধ্যমে নয়, বরং তিনি তাকে চিঠি লেখেন অথবা তাকে মোবাইল করেন, পার্সোনাল যোগাযোগ করেন, ভাই আপনি তো, আপনি একজন মুসলিম মুসলিম ভাই, আপনি ভাই হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে, আপনি কল্যাণকামী হিসাবে, আমি বলছি যে আপনি এই কাজটা সঠিক হচ্ছে না, জি, কোরআন সুন্নাহর আলোকে এই দলিল ভিত্তিতে, তাহলে তিনি সেভাবে তাকে মসিয়ত করবেন, সেভাবে তাকে ইসলাহ বা সংশোধন ব্যবস্থা করবেন। কিন্তু সারা দুনিয়ার মানুষকে তাকে অপমান করে জানিয়ে এটা করা কোনো অবস্থাতে উচিত নয়।